বন্ধুরা, আজকে আমি আলুর পরোটা করব। তো এর জন্য নিয়েছি আমি এই যে এই বাটি 2 বাটি ময়দা, এই 1 বাটি নিয়ে নিলাম। এই 1 বাটি নিয়ে নিলাম, 2 বাটি ময়দা নিয়েছি। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, দিয়ে দেবো একটু আদা, এই যে একটু আদা, আর একটু দেব সাদা তেল, আন্দাজ মতো একটু তেল দেবো। এবার আমি এটাকে ময়ান দিয়ে নেব ভালো করে। ময়ামটা দেওয়া হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দেব। এই যে পুরো একটা গোটা আলু সিদ্ধ করে নিয়েছি, এই আলুটা এবার মেখে নেবো এর সাথে। এবার দিয়ে দেবো দুধ, আমন দুধ গরম জলে গুলে নিয়েছি। এবার আমি ভালো করে মেখে নেবো এটাকে। দেখুন বন্ধুরা, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আমি 1 ঘন্টা পরে পরোটা করব। এটাকে আমি রেখে দেব, ময়দাটা 1 ঘন্টা রেখে দেব চাপা দিয়ে। এই দেখুন বন্ধুরা, এই যে পরোটাগুলো আমি বেলে নিয়েছি, আর এবার এই পরোটাগুলোকে ভেজে নিচ্ছি আলুর পরোটা। একটু আঁচটা জোরে দিয়ে দিই। এবার আমি তেল দিয়ে দেবো হাতে, সাদা তেল। চাইলে আপনারা ঘিও দিতে পারেন, আপনারা ঘিও ভাজতে পারেন, আমি সাদা তেল দিয়ে করলাম। বন্ধুরা, আমার পরোটাটা হয়ে গেছে। তো আপনারাও এরকম বানিয়ে খাবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। এবার আমি নামিয়ে নেবো, আর একটু তেল দেবো। পরোটাটা হয়ে গেল।